हाय एवरीवन, वेलकम बैक टू क्वींस ब्लॉग चैनल। सबाई केमन आछेन? आई होप सबाई अनेक अनेक भालो आछेन। आमी आलहमदुलिल्लाह भालो आछी। तो आज के सेहरी खावार पर आर सकाले घुमाइनी, तो भाबलाम एकटु बाइरेटा शूट करे नेई, आपनादेर साथे शेयर करब। सुनते पाच्छेन पाखिर अनेक किचिर मिचिर डाक, आर सकाले एरकम पाखि डाक आमार जे कि भालो लागे, एटा मने हय सबाईरई भालो लागे। তো আমি একটু বাইরেটা শ্যুট করে নিলাম আর ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আজকে কয়েকদিন হয়ে যাচ্ছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, দুই দিন হয়ে গেল। তো আজকে ভাবলাম ঘরের কিছু টুকিটাকি কাজ আছে, কাজগুলো করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম ফার্স্টেই ড্রয়িং রুমে মোছামুছির কাজে। দেখতে পাচ্ছেন অনেক ধুলাবালি জমেছে, তো আমি আজকে ড্রয়িং রুমটা ক্লিন করব, পাশাপাশি অন্যান্য অনেক কিছুই আছে ক্লিন করার। আজকে ক্লিনিং এর কাজই আমার বেশি, সেই সাথে আজকে শেয়ার করব কাঁচা আমের কাশ্মীরি আচার, কারণ আমগুলো অনেক দিন ধরেই ফ্রিজে এনে রাখা হয়েছে। তো ভাবছি আজকে এগুলোকে কেটে দিব, যেহেতু সকাল সকাল ঘুম থেকেই উঠেছি। আজকে সকালে আমগুলো কেটে দিলে সারা দিনের রোদে আমটা শুকিয়ে যাবে। তো আমি ড্রয়িং রুম থেকে মোছামুছিটা শুরু করেছি, আর ড্রয়িং রুমে প্রায় এক সপ্তাহ মতো আমার আসা হয় না, তার কারণ এই বাসায় ড্রয়িং রুমটাই খুব কম আসা হয়। আর আগের বাসায় ড্রয়িং রুমটা আমার একেবারে ঢুকতেই ছিল, যার জন্য ড্রয়িং রুমটা পার করে আমাকে অন্য রুমে যেতে হতো। আর এখন ড্রয়িং রুমটা একটা সাইডে হওয়াতে আমার রেগুলার কিন্তু ড্রয়িং রুমে আসা হয় না। তো আমার এই সাইডটা ক্লিন করা হয়ে গিয়েছে, আমি এই পাশের শোপিসগুলো জায়গা মতো তুলে দিচ্ছি। তো ড্রয়িং রুম আমার ক্লিন করা হয়ে গেছে, একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। আর নতুন বাসে এসে আমার ড্রয়িং রুমটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, মোটামুটি যতটুকু পেরেছি একটু গুছিয়ে নিয়েছি। খুবই ছোট ড্রয়িং রুম, আগের বাসার ড্রয়িং রুমটা অনেক বড় ছিল। তো আমরা যেহেতু ভাড়া থাকি, যখন যেরকম তখন সেরকমভাবেই মানিয়ে নিতে হয়। তো আমি ম্যাক্সিমাম জিনিস কার্টুন করে বেঁধে রেখেছি, তিনটা চারটা কার্টুন আমি এখনও, শোপিসের কার্টুন আমি এখনও খুলিনি। বরাবরই শোপিসের শখ আমার বেশি, কিন্তু ইদানিং আর ভালো লাগছে না, এই জন্য আমি শোপিসগুলো খুলিনি, ওভাবেই কার্টুন করা আছে। যেগুলো আমি মোটামুটি বড় বড় শোপিস হাতে করে এনেছিলাম, কিছু খোলা বালতি বা গামলার মধ্যে করে এনেছিলাম, সেগুলোই আমি এই ড্রয়িং রুমে সাজিয়েছি। এতই ছোট যে যেগুলো সাজিয়েছি তাতেই মনে হচ্ছে অনেক বেশি জিনিস দিয়ে আমি সাজিয়েছি। তো এই হচ্ছে আমার ছোট্ট খাট্ট একটা ড্রয়িং রুম। আর চলে যাব কিচেনে। কিচেনে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটাকে আমি আজকে ক্লিন করেছি। এটা আমার চুলার পাশে থাকতো, আপনারা আগে যখন আমার ভিডিও দেখেছেন দেখেছেন হয়তো। তো এটাকে আমি ক্লিন করে এখন আর চুলার পাশে রাখবো না, ওখানে রাখলে বেশি ময়লা হয়ে যাচ্ছে। তো আমি এই সাইডটা এভাবে গুছিয়ে নিয়েছি, কারণ কিচেন টিস্যুটা আমি যেখানে ফুলটা থাকতো ওখানে কিচেন টিস্যুটা রাখলাম, একটু চেঞ্জ করেছি। এখন আমি আমগুলো কেটে নেব। ফ্রিজে আমগুলো থাকাতে এর ফ্রেশনেস যে ব্যাপারটা ছিল এটা কিন্তু একটু কমে গিয়েছে, আজকে তিন চার দিন ধরে আমগুলো আনা। তো এখন আমি আমগুলোকে কেটে নিব, কেটে বাইরে রোদ যেহেতু আছে একটু রোদে শুকিয়ে নিব। আমার বারান্দায় কিন্তু যথেষ্ট রোদ আসছে, আজকের দিনটা আমি রোদে দিলে খুব ভালোভাবে গায়ের পানিটা শুকিয়ে যাবে, খুব বেশি শুকানোর দরকার নেই। তো আমগুলোকে আমি লম্বা লম্বা এভাবে করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমগুলোকে আমি যে রোদে শুকাতে দিয়েছি, সারাদিনের রোদটা যে রোদটা পড়বে সেই রোদে কিন্তু আমার আমটা শুকানো হয়ে যাবে। আর এই আচারটা ডাইরেক্ট আপনি কেটেও বানাতে পারেন, অসুবিধা হয় না, আচারটা অনেক দিনই থাকে। তো এই যে আমি একটু শুকিয়ে নিচ্ছি, তো সারাদিনের রোদে আমার এইভাবে আমটা শুকিয়ে গেছে। এখন আমি রাতের বেলা আমগুলো একটু আচার করে নিচ্ছি।
তো আমার কাশ্মীরি আচারের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল খুব অল্প করে, আর তার ভিতরে দিয়ে দিলাম আমগুলো। আমগুলো দিয়ে দিয়ে দিলাম একটু লবণ, যাতে আমটা থেকে একটু পানি বেরিয়ে আমটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর একটু পরে আমি চিনিও দিয়ে দেবো এখানে। আর এখানে আমি রসুন, আদা আর শুকনা মরিচ এভাবে টুকরা করে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য কিন্তু চিনি অ্যাড করেছি, আমি চিনিটা চেক করে করে চেক করে করে দিচ্ছি যে কতটা মিষ্টি বা টক মিষ্টিটা হবে, আমি সেভাবে বারবার চেক করে করে চিনিটা অ্যাড করেছি। আমার এখানে প্রায় 1 কেজি মতো আম আছে, তো এই যে আমি অনেকটাই কিন্তু চিনি অ্যাড করেছিলাম, একটু লবণ কম ছিল আর একটু দিলাম, এখনও যা বুঝতে পারছি না যে আমার আরেকটু লবণ লাগবে কি না, আমি আবার একটু চেক করে দেখি তারপরে লবণটা দিব। হ্যাঁ, মনে হচ্ছে আর একটু লবণ আমাকে দিতে হবে, কারণ টক মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। তো আমি সেটা বুঝে আপনার চিনি বা লবণ অ্যাড করেছি। তো আচারটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখাই। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, পুরো জেলির মতো আচারটা খেতে লাগে। এটা কিন্তু অনেকটা টেনে যাবে, শুকিয়ে যাবে, এতটা নরম থাকবে না, যেহেতু এখন গরম আছে দেখতে একটু মনে হচ্ছে যে নরম, কিন্তু এটা আরও টেনে যাবে। তো এই আমের সিজনে আপনারা অবশ্যই এই কাশ্মীরি আচারটা তৈরি করে খাবেন। আমি তো এই আচারটা অনেক বেশি বানাই, তার কারণ আমার বাচ্চারা ডাল দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, এই জন্য আমাকে এই আচারটা তৈরি করতেই হয়। তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।